আমি তানজিন তিশা, আমি দেখিয়ে বলছি। হ্যাঁ, আমি তানজিন তিশা, আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় অভিনয় শিল্পী তানজিন তিশা। আমি কয়েকদিন আগে হসপিটালে ছিলাম, অসুস্থ ছিলাম। সেখানে বাসায় ফেরার পর দেখলাম দু একটা নিউজ পোর্টাল আমার আত্মহত্যার চেষ্টা শিরোনামে নিউজ করেছে। এমন সময় সাংবাদিক তামিম, যার সাথে আমার কোনো পূর্ব পরিচয় নেই, সে আমাকে এমন একটা টেক্সট করে যেটা আমার কাছে ওই সময়ের জন্য যৌক্তিক মনে হয়নি। আমি ভাবতেই পারিনি এই সময়ে আমাকে কেউ এমন একটি টেক্সট করবে বা একটা নারীকে এরকম প্রশ্ন কেউ করতে পারে। আমি নিজেকে সামলাতে না পেরে উত্তেজিত হয়ে তাকে টেক্সটের বিষয় নিয়ে নিউজ করলে আমি তার সর্বোচ্চ ব্যবস্থা নিব সেটা আমি জানাই, এবং তার সাথে ফোনে যে শব্দ উচ্চারণ করেছি আমি জানি তা সঠিক নয়, এবং সেটার জন্য আমি দুঃখ প্রকাশও করেছি এবং এখনও করছি। এর মধ্যে আমার ফোনের রেকর্ড, যেটা আমার অনুমতি ছাড়া রেকর্ড ও প্রচার করা হয়েছে, তা শুনে অন্যান্য সাংবাদিকরা রেগে যায় এবং প্রতিবাদ করে, যা খুবই যৌক্তিক। তবে আমাকে এবং আমার পরিবারকে নিয়ে অনেকেই অসত্য, মন গড়া, আজে বাজে সংবাদ ও লেখা সোশ্যাল মিডিয়াতে লেখেন, যেটা একজন নারীর জন্য অনেক অসম্মানজনক। এমনকি অনেকে আমি ছাড়াও সকল শিল্পীদেরকে সাইবার বুলিং, হুমকি ও নানান কুৎসা রচনা করতে থাকেন। এসব দেখে আমি ডিবি ডিএমপিতে অভিযোগ করতে আসি। সেখানেও গণমাধ্যমের মধ্যে আমাকে প্রশ্ন করা হলে আমি তখন তামিমের নাম নিই, এবং তামিমের সাথে আমি প্রতিষ্ঠানের নাম নিয়ে ফেলি, যেটা আমি উদ্দেশ্যমূলকভাবে নামটা নেইনি, মানে প্রতিষ্ঠানের নামটা আমি উদ্দেশ্যমূলকভাবে নেইনি, এবং সেজন্য আমি প্রতিষ্ঠানের কাছে দুঃখ প্রকাশ করছি। বিকজ একজনকে দিয়ে আসলে পুরো প্রতিষ্ঠান চলে না, আরও অনেকে আছে যে একটা প্রতিষ্ঠানে কাজ করে, এবং আমাদের মাঝে সকল ভুল বোঝাবুঝি অবসান হয়। আমি পুলিশের কাছে অভিযোগ করেছি, সেটাও তুলে নিচ্ছি। তবে যারা আমার এবং আমার পরিবারকে ঘিরে অসত্য, অসম্মানজনক নিউজ ও লেখা প্রকাশ করেছেন, তারাও তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন এবং লেখাগুলো সরিয়ে নেবেন, সেটাও আমি প্রত্যাশা করছি, কারণ এটা একটা শিল্পী বা মানুষ বা একটা নারীর জন্য অনেক অসম্মানজনক। আমি এটাও চাই মূল ধারার সংবাদ মাধ্যম এবং সাংবাদিক যারা আছেন, তারাও সাংবাদিকতার নামে যে সকল অপসাংবাদিক আছে, পোর্টাল আছে যারা শিল্পীদের অসম্মান করে ফায়দা লুটতে চায়, তাদের প্রতিহত করতে আমার পাশে এবং শিল্পীদের পাশে সবসময় যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন। যারা সবসময় আমার পাশে ছিলেন এবং আমার সংগঠন অভিনয় শিল্পী সংঘ যারা আমার পাশে এখন আছে, বাংলাদেশের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি যে ডিবি অফিসে কমপ্লেন করেছি, তারাও একটা সমঝোতার মাধ্যমে সব কিছু নিয়ে আসতে পেরেছে, আমি তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং হারুন স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এখন আমরা ফাইনালি সব কিছুর মাধ্যমে, একটা সমঝোতার মাধ্যমে আমরা আসতে পেরেছি। সো সবাই ভালো থাকবেন এবং সুন্দরভাবে থাকবেন, এবং আশা করছি যে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে, সমঝোতা হচ্ছে, সেটাও আপনারা বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।